আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন সবাই, আর ভালো থাকুন, এটাই আমার দোয়া রইল। আজকে যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমার এই স্পেশাল মানে আজকে একটা মোমেন্ট আছে এই জন্য। আজকে আমার মেয়ে রান্না করবে হোয়াইট মানে পাস্তা, ও নিজে বানাবে, আর কিভাবে বানাচ্ছে এটা ও আপনারা দেখতে পাবেন। আমার কথা বলার সাথে সাথে আপনারা দেখবেন আর এটা কি মানে এটা বানানোর জন্য ও কি ব্যবহার করেছে, কি কি দিয়েছে, সবগুলো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন। আসলে আমার মেয়ের প্রথম পাস্তা রান্না করা, ও দিতে চায়নি, ও বলেছে আরেকদিন সুন্দর করে ও দিবে, কিন্তু আমি বললাম না, আজকে প্রথম যখন ফার্স্ট টাইম করতেছো এটা একটা মানে মোমেন্ট হয়ে রয়ে যাক ইউটিউবের মাধ্যমে। আর প্রথম যে কোনো জিনিস আসলে খুবই স্পেশাল হয়, আসলে তৈরি করে করলে সেটা আমার মনে হয় এটা স্পেশাল না। প্রথম দিন যেটা করা যায়, যদি কিছু ভুল ত্রুটিও হয়ে থাকে কোনো সমস্যা নাই, কিন্তু আমার মেয়ে আসলে অনেক যত্নে সহকারে, আমি দেখলাম ওর কাজের যে ধরনটা, আসলে আমার মেয়ে হয়তো কিছুটা জেনেটিক ও ওর ফ্যামিলি থেকে পেয়েছে। ও ফার্স্ট টাইম করতেছে কিন্তু অনেক সময় মানে নিয়ে করতেছে, কিন্তু ফার্স্ট মানে যে ফার্স্ট টাইম ওর কাজটা এটা দেখে মনে হয়নি। যাই হোক, ও অনেক যত্ন সহকারে ওর পাস্তাটা বানাচ্ছে, আপনারা দেখতে থাকুন। আর কী কী দিয়েছে এটাও দেখতে পারবেন, লেখা আছে, ও লিখে দিয়েছে। আমার কাছে আসলে এটা খুবই স্পেশাল, কারণ আমার ছোট্ট মেয়ের একটা নাস্তা বানাচ্ছে, সেটা আমাদের জন্য স্পেশাল। আমরা যখন খেলাম পরে আসলে আমাদের খুবই ভালো লাগলো, আর তাই ভাবছি আমি আমার যখন এই মানে এত খুশি লেগেছে যে ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করব। কারণ আমার মেয়ে একমাত্র মেয়ে, ওর মানে মেয়ে একজনই, আর ছেলে আলহামদুলিল্লাহ দুজন, তো ও খুবই আদরের মেয়ে আমাদের। ও যদি কিছু করে আমাদের জন্য খুবই স্পেশাল হয়ে যায়, তাই এটা খুবই মানে খুশি লাগতেছে আমার বারবার বলতেছি। হয়তো যাদের মেয়ে আছে ছোট আর এভাবে করলে কোনো কাজ আপনারা সেটা মানে ফিল করতে পারবেন। সবার ছেলে মেয়ে যারা আছে দোয়া রইল, আর আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন। তাহলে দেখুন একটু ও কিভাবে রান্না করতেছে। আমি আসলে ওকে যখন ফলো করতেছিলাম, আমি দেখতেছিলাম প্রত্যেকটা জিনিস খুবই যত্ন সহকারে আস্তে আস্তে করতেছে, তাড়াহুড়া করে নাই। আর ও পানিতে ইয়ে মেশাচ্ছিল, তেল মেশাচ্ছিল, লবণ দিচ্ছিল, তখন আমাকে বললো আমু যখন পাস্তা বানাতে হয় মানে অয়েল দিলে এটা লাগবে না একটা আরেকটার সাথে। আসলে তো এগুলো আমাদের জানা, যখন আমরা ম্যাকারনি বানাই তখন তো একটু অয়েল দিয়ে দিই। ও মনে করতেছে এটা মানে খুবই ও একটা এক্সাইটেড ছিল, ও নতুন বানাচ্ছে তো এই জন্য। আর হোমমেড পাস্তা আসলে আসলে আমি দেখেছি বাজারের চেয়ে মানে যখন আমরা নিজে কিছু করে বানাই আসলে এটার স্বাদই খুবই আলাদা হয়ে থাকে, খেতেও ভালো লাগে, কোনো সন্দেহ লাগে না। আসলে কখনো কখনো মনে হয় যে হয়তো বাজারে কি দিয়ে বানিয়েছে এগুলো তো আমরা খাচ্ছি, কখনো আমরা দেখে থাকি বিভিন্ন নিউজে বিভিন্ন জিনিসপত্র বানানো, সেমাই পাস্তা এগুলো বানানোর জন্য বিভিন্ন যে কারখানা আছে এগুলোর অবস্থা দেখলে তো খুবই খারাপ লাগে। শুধু আমাদের একটু ভরসা, আমরা বিদেশে আছি, এখানে সবগুলা পরীক্ষা নিরীক্ষা করা হয় বিভিন্ন ভাবে, ওগুলা তো সহজে কেউ যে ইন্ডাস্ট্রিগুলো আছে বানানোর এখন ওখানে মানে সবসময় চেকিং আছে, যে কেউ চাইলে মানে ইয়ে করতে পারবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা বিশেষ করে যে দেশে আছি প্রত্যেকটা জিনিসপত্র খুবই চেকিং হয়, আর কখনো কখনো কোনো যদি একটু প্রবলেম দেখা যায়, কোনো অপরিষ্কার কোনো মানে লয়ের বাইরা কিছু যদি সামান্যতম কিছু পেয়ে যায় ওরা সাথে সাথে ক্যান্সেল করে ফেলে। তাই সবাই ভয়ে থাকেন, কোনো খারাপ মানে কিছু মেশানোর মানে প্রশ্ন আসে না এখানে। যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছি আজকে, আপনারা বাচ্চা মানে আমরা সাধারণত দেখে থাকি সবাই একটু আদর আহ্লাদ করে ছেলে মেয়েদেরকে, কিছু করার না। আসলে মাঝে মধ্যে সব দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে হোক, মানে আল্লাহর নাম হোক, স্কুলে হোক, দুনিয়াদারির কোনো কাজ হোক, সব দিক দিয়ে ওদেরকে ইনভলভ করা ভালো।
তো ওদের লাইফও কখনো সাফার করতে হবে না। সব দিক দিয়ে যদি ওদের কিছু কিছু আইডিয়া থেকে থাকে তাহলে ওরা মানে কোনো প্রবলেমে পড়বে না। তাই আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার সাথে সাথে এটাও শেখাবেন কীভাবে খাওয়া দাওয়ার ব্যাপারে, মানে মিনিমাম একটা, কখনো কোনো মা যদি অসুস্থ থাকেন যেভাবে বাচ্চারা মানে নর্মালি কিছু খেয়ে করে খেতে পারে, ছেলে হোক মেয়ে হোক, সেটা শেখানো আসলে আমাদের দরকার। বিশেষ করে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি আসলে বাচ্চাদেরকে কিছু শেখানো ভালো, আদরের জায়গায় আদর আছে কিন্তু কাজটা সামান্য সামান্য করে শেখালে আসলে ওদেরই ভবিষ্যতে মানে উপকারে আসবে। কেমন লাগতেছে ভিউয়ার্স প্লিজ কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আসলে জানালে একটু মানে ভালো লাগে যে যে কাজটা আমরা করে থাকি এটা বুঝতে পারি যে এটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। আসলেও এটা মানে কখনো কোনো আইডিয়া থাকলে কেউ দিতে পারেন যে এভাবে এটা এভাবে করলে ভালো হয়, যে কোনো কাজ আসলে এটা আমার শেখার তো কোনো শেষ নেই। আসলে সব সময় আমি শিখতে পছন্দ করি, তাই ভিউয়ার্স আপনাদের সাথে অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটি দেখবেন এবং কোনো আপনাদের কমেন্ট থাকলে আপনারা জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। আমাকেও কিছু শিখতে দিবেন, আপনারাও হয়তো কিছু শিখতে পারবেন। আমি চেষ্টা করব কিছু মানে যেহাতে মানে আপনাদেরকে কিছু শেখাতে পারি কিনা যতটুকু পারি আমি চেষ্টা করব। আর আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন আমি কী বোঝাতে চাচ্ছি। আসলে এবার যে বসে যে আমি আপনাদের সাথে ইয়ে করবো একটা চিন্তা ভাবনা করে কথা বলবো এটা না, আমি আসলে ভিডিওগুলো রেডি করেই আমি সাথে সাথে এই যে এখন আমি দেখতেছি আর আমি কথা বলতেছি, এটা না যে আমি আগে প্রস্তুত হয়ে বসবো। আসলে আমি দেখেছি ইউটিউবে বিভিন্ন বোনেরা কথা বলে থাকেন, মনে হয় যে স্ক্রিপ্ট লিখে রেখেছেন করে কথা বলতেছেন, সমস্যা না, এটা যার যার ব্যাপার, এভাবে হয়তো উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি এটাকে ইয়ে করি কোনো সমস্যা না, এটা যে কোনো দোষের সেটা আমি বলছি না। আসলে যার যার বলার ধরন এক এক রকম এক একজনের, এটা আসলে কেউ কমপ্লেন করা বা কেউ কিছু বলা ঠিক হবে না, সবটাই সুন্দর যে যেভাবে উপস্থাপন করেন যার যার মতো করে ওটাকেই আমরা সাপোর্ট করব। কথা বলা এগুলা যার যার ব্যাপার, যার যার পছন্দ, হয়তো কাজগুলো আমরা দেখবো কীভাবে করতেছেন, যার কারো কাজ পছন্দ লাগে আমরা এভাবে করবো। আর যদি না হয় কোনো আইডিয়া থাকে হয়তো আপনার কমেন্টে লিখতে পারেন আপু এটা এভাবে করলে হয়তো আরও ভালো হবে, একটু দেখবেন এভাবে করে হয়তো সুন্দর লাগবে, সুন্দর হবে, এটা হলে ভালো হয়। আমরা একে অন্যের সাথে আসলে তো একটা ফ্রেন্ডশিপ, সুখে দুঃখে অন্য একে অন্যের সাথে কথা বলবো, এই জন্যই তো বন্ধুত্ব। বন্ধুত্ব মানে কি আমি সালাম করলাম একদিন আর পরে শেষ, এটা তো না, আমরা আসলে সুখে দুঃখে একজন অন্যজনের পাশে থাকবো, এটাই হচ্ছে আমাদের মূল কথা। আশা করি আপনারা সবাই একমত হবেন আমার সাথে। যাই হোক, মেয়ের রান্নাবান্না দেখতে দেখতে আমরা আসলে অনেক কথা বিশেষ করে আমি আজ বলে ফেলেছি, জানি না মানে কার কীরকম লাগতেছে, আশা করি ভালো লাগবে, কারণ আমরা মেয়েরা তো সবারই ফ্যামিলি কীরকম রান্নাবান্না, বাচ্চা ছেলে মেয়ে লেখাপড়া মানে আত্মীয় স্বজন এইরকম নিয়ে তো আমাদের সংসার, তাই সবারই মোটামুটি সিমিলার, হয়তো কিছু এদিক ওদিক। যাই হোক ফ্রেন্ডরা, আমি বারবার বলতেছি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর সবার জন্য শুভকামনা রইল। আমি আসলে সবসময় সবার ইউটিউব চ্যানেল দেখার চেষ্টা করি, হয়তো দুদিন আগে পরে, আপনারা অধৈর্য হবেন না যারাই আমাকে ফ্রেন্ড করেছেন। আমি যখনই আমার মোবাইল হাতে নিই প্রথমেই আমার যে সাপোর্টার যারা আছেন ওনাদেরকে আমি আমি ইয়ে করি, কমেন্ট করার জবাব দিয়ে থাকি, হয়তো কখনো সাথে সাথে কখনো দেরি হয়ে যায়, তাই সেটা আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে দেরি করে ফেলেছেন সাথে সাথে দেখেন নাই। আসলে আমরা তো মোবাইল নিয়ে কি বসে থাকি, আমাদের তো অনেক কাজ আছে, যখনই অবসর হলাম একটু টায়ার্ড হলাম বসলাম মোবাইল হাতে নিলাম। আশা করি আপনারাও এভাবেই করে থাকেন সেটা আমিও বুঝি, আমিও এটা অপেক্ষা করি না কাউকে আমি সাবস্ক্রাইব করলাম কেন সাথে সাথে উনি উত্তর দিচ্ছেন না, এটা কোনো ব্যাপার না, যখনই সময় পাবেন আপনার শান্তি মতো বসে দেখবেন এবং আস্তে আস্তে কমেন্ট করবেন, তাড়াহুড়ার তো এখানে কিছু নাই। আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মেয়ের হাতের রান্না। তো ভিউয়ার্স কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটা, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।